হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে কেমন আছেন আপনারা? আপনাদের সকলের সামনে আজকের এই ভিডিওতে যে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে আবারও পাবজি গেমটিকে খেলতে না দেওয়ার জন্য ঘটলো হত্যার ঘটনা, আরও পাশাপাশি বাংলাদেশি একজন ক্রিয়েটরের 7 লক্ষের অধিক পেজটাকে হ্যাক করার জন্য পরিকল্পনা, এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার ক্ষেত্রে বাংলাদেশি ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থান, এ সকল বিষয়গুলো নিয়ে মূল ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। ভিডিওটিকে আমরা সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি অ্যাপোলো গেমিং কে দিয়ে, কারণ রিসেন্টলি অ্যাপোলো গেমিং এ 7 লক্ষের অধিক ফেসবুক পেজটিকে স্ক্যাম করার চেষ্টা করা হচ্ছিল। আর বর্তমানের বিষয়টি আপনাদের অডিয়েন্সদের থেকে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে যদিও আমরা পরিবর্তিত হচ্ছি এবং আমরা ব্যাপারগুলোকে বুঝতে পারতেছি, কিন্তু যারা হ্যাকার রয়েছে তারা কিন্তু আরো এক ধাপ এগিয়ে, অর্থাৎ তারা ভালোই মতো জানে আপনাকে কিভাবে কনভিন্স করতে হবে, যার জন্য আগে যেভাবে স্ক্যাম করার জন্য মেল করা হতো এই মেল গুলোকে পরিবর্তন করে তারা ভিন্নভাবে মেল করতেছে, যার ফলে আপনি ইমেল গুলো দেখে কখনো বুঝতেই পারবেন না যে এই ইমেলের মাধ্যমে আপনার সাথে স্ক্যাম হতে পারে। ঠিক সেই বিষয়টাকেই ক্লিয়ার করেছিল অ্যাপোলো গেমিং। আর যেহেতু শুরুতেই ব্যাপারটি ধরতে পেরেছিল অ্যাপোলো গেমিং, যার জন্য কিন্তু তার অ্যাকাউন্টটিকে এখনো পর্যন্ত কিছু করা হয় নাই কিংবা তারা সুযোগই পায় নাই। তো চলুন দেখে আসি অ্যাপোলো গেমিং এর ভিডিও থেকে বর্তমানে হ্যাকাররা কি রকমের মেল করে, যার মাধ্যমে আপনারা বুঝতেই পারবেন না যে এই মেলের মাধ্যমে আপনার সাথে ঘটনা ঘটতে পারে। যেই স্ক্যাম মেল, যে কমন মেলটা প্রায় সব স্ট্রিমার, সব ক্রিয়েটর, সব ইউটিউবাররা পেয়ে থাকে, এবং তারপরে আমি আপনাদেরকে মেন জিনিসটা দেখাবো যেটা আমার সাথে কিছুদিন আগে ঘটে গেছে। এবং ট্রাস্ট মি গাইস, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা স্ক্যাম মেল। এটা প্রথম পর্যায়ে কেউ বিশ্বাস করতে পারবে না। যদি আমার কাছে সেম মেলটা দুইবার না আসতো, অরিজিনাল হয়ে থাকবে, তারা আমাকে প্রথম পর্যায়ে তো কখনোই কীভাবে আমাকে ভিডিও বানাতে হবে, কীভাবে গেমটা খেলতে হবে, এভরিথিং দেখেন আমাকে এখানে পয়েন্ট করে দিচ্ছে যে ওই জিপটা আনজিপ করলে আপনি এগুলো পেয়ে যাবেন। সো আমি যদি এটা এখন আনজিপ করি, এখানেই মেন কাহিনিটা গাইজ, যখন আমি এটা ইনস্টল করবো আমার পিসির অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে। তারা আমার ফেসবুক বলেন, আমার হোয়াটসঅ্যাপ বলেন, আমার ইউটিউব বলেন, সব কিছুর অ্যাক্সেস তারা মূলত পেয়ে যাবে আমার পিসিতে। সো বুঝতে পারতেছেন তারপরে আমার পুরোই বাস, এটা আমাকে আনজিপ করতে হবে এবং ওর মধ্যে মূলত লাইসেন্স, অল কন্ট্রাক্ট, সব কিছু থাকবে। সো এখানে মূলত খটখটে লেগেছে যে জিপ ফাইলটা তারা আমাকে কেমন দেবে। তারা তো আমাকে ডিরেক্টলি একটা ডাউনলোড লিঙ্ক দিতে পারতো, মেইলে সব কিছু ইনফো দিয়ে দিতে পারতো যে এটা করতে হবে, ওটা করতে হবে। এন্ড এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভারতের একটি ঘটনা যা ঘটেছিল পাবজি গেম সংগঠিত, অর্থাৎ পরিবার থেকে পাবজি খেলতে না দেওয়ার কারণে এক যুবক তার মাকে হত্যা করলো। শুধু হত্যাই করে নাই, তাতে হত্যার পরবর্তীতে সে ধরা না খায় সেজন্যও সে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই সম্পর্কিত ভারতীয় মিডিয়ার সেই ক্লিপটিকে দেখানোর পূর্বে একটু কথা বলতে চাই। আপনারা হয়তোবা ভাবতে পারেন বাহিরের কান্ট্রির একটি ঘটনাকে কেন আমি টেনে আনলাম। এখানে টেনে আনার মূল কারণ হচ্ছে যেহেতু এই সকল গেমগুলো আমরাও খেলি, ফলে তাদের মতো আসক্তি কিন্তু আমাদেরও রয়েছে। তাই যাতে এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের আসক্তির লেভেলটাকে ততটুকু পর্যায়ে নেওয়া যাবে না কখনোই যাতে আমরা এত বাজে একটি কাজ করে থাকি, অর্থাৎ আপনাদেরকে সতর্ক করাই হচ্ছে মূল বিষয়। আর আপনাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আপনারা কখনোই এত বাজে কাজ করবেন না, আর অবশ্যই এই সকল গেমের প্রতি কখনো আসক্তি সৃষ্টি হওয়া যাবে না। তো এখন ক্লিপটাকে দেখে নেওয়া যাক। ইয়কিন করা মুশকিল হ্যায় কি মোবাইল গেমিং কি লত সে মজবুর বেটে নে মা কি হি জান লে লি। लेकिन लखनऊ पुलिस का दावा है कि उसने हत्या का ये केस चंद घंटों में ही सुलझा लिया है, और उसके मुताबिक हत्या की ये थ्योरी 100% सही है। पबजी एक गेम है जिसका ये एडिक्ट था, इसकी माँ इसको गेम खेलने से रोकती थी। सैटरडे रात को इनकी माँ के पास 10,000 रुपए थे जो कि मिसप्लेस हो गए थे, और इनकी माँ को लगा कि इसने मिसप्लेस किया है, जिस कारण से इसने इसको इसको अपने बेटे को मारा था। और इससे छुप दो करके इसने संडे सुबह लगभग 3 बजे के आसपास, जहाँ ये इसकी माँ और ये बेटा और इसकी बहन सो रहे थे, वहाँ पर अपने फादर की पिस्टल से इसने एक गोली मारी, सर के ऊपर गोली मारी, और जिससे इंस्टेंट इनकी मदर, इसकी मदर की डेथ हो। এন্ড এখন আমাদের সর্বশেষ টপিকটি হচ্ছে মহানবীকে অপমানের বিষয়টিকে নিয়ে। এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম ফ্রি ফায়ার থেকে কন্টেন্ট আপলোড করেন ইটস কাব্য, যেখানে ইটস কাব্য এমনটা বলেন, প্রত্যেকটা ধর্মের একটি সম্মানের জায়গা রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ধর্মকে যথাযথ সম্মান করতে হবে, সেখানে কেন আমি অন্য একটি ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করব। তাই ইটস কাব্য মনে করেন এই সম্পর্কে কিছু সঠিক নিয়ম কানুন করা দরকার, তারও পাশাপাশি ফ্রি ফায়ার ভিত্তিক যে সকল রোস্টাররা রয়েছে তাদের বিরুদ্ধেও কিছু কথা বলেছিল ইটস কাব্য। চলুন ইটস কাব্য কি বলেছিল তার সামান্য একটি ক্লিপ দেখে নেওয়া যাক।
এমন নিয়ম করা উচিত, এমন আইন করা উচিত যে কেউ কেউ মায়ের দুধের মানে এমন কেউ যে মায়ের দুধ খেয়েছে এমন কেউ থাকবে না যার বিরুদ্ধে এই আইন কার্যকর হবে না। যে কেউ যদি কারো ধর্মকে অপমান করে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ ধর্ম ধর্মের জায়গায়, জীবন যাপন জীবন যাপনের জায়গায়, দুনিয়াবি দুনিয়াবি জায়গায়। আর মুসলমান যারা আছো আমি তোমাদেরকে বলি, আমরা কখনোই জিততে পারবো না, আমরা কখনোই জয়লাভ করতে পারবো না যদি না তোমার নবীর অপমানে তোমার মন কাঁদে। হ্যাঁ, অনেকে বলতে পারে ফেসবুকে আন্দোলন করে কি হবে, ফেসবুকে পোস্ট দিয়ে কি হবে। ভাই, ফেসবুক টুইটার এইগুলো এখন জীবনের অংশ। ডু হোয়াট এভার ইউ নিডেড টু ডু, বাট তুমি তোমার জায়গা থেকে আন্দোলন করো। আমাদের সেলিব্রিটিরা কোথায়? আচ্ছা, এই যে কথা, রোস্টারগুলো কোথায়? বোকাচোদা, তোদের কি চোখে বাঁধে নাই এই জিনিসগুলা? এই যে আমাদের মনোজ সালসামকে নিয়ে কথা বলা হয়েছে, এই সময় রোস্টিং কোথায় তোদের? এদের বিরুদ্ধে প্রতিবাদ কোথায় তোদের? কি বাল করস তোরা, হেডার কথা কস। আমি চাই এই রিভার কমিউনিটির ইউটিউবাররা কথা বলতেছে না কেন? বলা উচিত। কি ভয় যে আমাদের হিন্দু যারা সাবস্ক্রাইবার অডিয়েন্স আছে তারা আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমাদেরকে দেখবে না? না, আমার হিন্দু সাবস্ক্রাইবাররা এমন না, আমার হিন্দু সাবস্ক্রাইবাররা এমন না। আমার ধর্মকে অপমান করা হলে আমার হিন্দু ভাই আমার পাশে এসে দাঁড়াবে, এই বিশ্বাস আমি রাখি। আর তুমি যদি আমার এরকম হিন্দু ভাই না হও, তুমি আমাকে দেখো না। ইটস কাব্বর ভিডিওটিকে আপলোড করার কিছুক্ষণ পরে সাদিকুল গেমার তার ফেসবুক প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেন, যা অলরেডি আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু এই বিষয়ে আমাদের ফ্রি ফায়ারের যে সকল রোস্টাররা রয়েছে তারাও কিন্তু কথা বলেছিল, যার মধ্যে অ্যাডভান্স গেমিং অলরেডি ভিডিও আপলোড করেছেন, আই এম সুদীপ তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেছেন। তাছাড়াও সাদিকুল গেমার এই বিষয়ের উপরে ভিডিও চান কি চান না সেই বিষয়টি জানার জন্য একটি পোল করেছেন, এবং বিষয়টি সম্পর্কে কথা বলেছিল গেমিং উইথ তালহা তার একটি ফেসবুকে করা পোস্টে। যদিও সচরাচর কোনো বিষয়ের উপরে আমি কোন প্রকারের মন্তব্য পোষণ করি না, তবে এই ব্যাপারে সামান্য কিছু বলতে চাই। একজন মানুষের আবেগের সব থেকে বড় জায়গা যদি আপনি খুঁজতে চান সেক্ষেত্রে সর্বপ্রথমেই আসবে ধর্ম। আর সেই আবেগের জায়গায় যদি কোনো ব্যক্তি কোনোভাবে আঘাত হানতে চায় তাহলে কিন্তু তার প্রতিক্রিয়া অবশ্যই তৈরি হবে, যা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রকার আন্দোলন, বিভিন্ন প্রকারের নিষেধাজ্ঞা, এমনকি বয়কটের ডাক। আমরা কখনোই চাইবো না এই সকল সাম্প্রদায়িক দাঙ্গাগুলো সৃষ্টি হোক, যা সত্যি মানব জাতির জন্য অনেক বেশি দুঃখজনক। তাই আশা রাখবো যথাযথ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এই সকল ঘটনাগুলো আর ঘটবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো ধর্মের কিংবা যে কোনো সম্প্রদায়ের হন না কেন, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা ধর্মের যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে সে প্রত্যেকটা বিষয় হচ্ছে সম্মানের একটি জায়গা। সেক্ষেত্রে আপনি চাইলেই কারো বিরুদ্ধে কারো সম্মানের জায়গাতে কখনোই আঘাত হানতে পারেন না।